হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু সাবাস হেলদি কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার একটি ডিফারেন্ট টাইপ খাবার রান্না করে দেখাবো, আর সেটি হচ্ছে কচু ভাজি। কচু ভাজি খেতে অসাধারণ মজা, আর এটি হচ্ছে কচু যেটা হচ্ছে বড় কচু বাজারে কিনতে পাওয়া যায়, তার নিচের অংশটুকু হচ্ছে এই কচুটা। কিভাবে এই কচুটাকে কেটে ছিলে ভাজি করব সেটা খুব ভালো করে দেখে নেবেন। আমি প্রথমে কচুর গোড়াটাকে ঠিক এভাবে তিন খণ্ড করে কেটে নিয়েছি, এখন ছিলে নিব। এভাবে প্রতিটি টুকরো ছিঁড়ে নিব। কচুর গোড়া টুকরোগুলোকে আমি ঠিকইভাবে সুন্দর করে ছিঁড়ে নিয়েছি এবং পরিষ্কার পানি দিয়ে ধুয়েও নিয়েছি। এখন আমি কাটারের যে বড় ছিদ্র আছে, ছোটটা দিয়ে নয়, এই বড় ছিদ্রটা দিয়ে কুচিয়ে নিব। আমি কচু টুকরোগুলোকে ঠিক এভাবে কাটার দিয়ে কুচি করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে বটনি দিয়েও কুচি করে নিতে পারেন, ছুরি দিয়েও কুচি করে নিতে পারেন, তবে ঠিক এরকম কুচি হতে হবে। এখন এই কচু কিভাবে ফ্রাই করব টেস্টি করে সেটি খুব ভালো করে দেখে নেবেন। কচু ভাজি করার জন্য আমি চুলোয় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান গরমও হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি এক মুঠো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি এখন হাফ ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পেঁয়াজগুলো হাফ ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমি কুচানো কচুগুলো দিয়ে দিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি থেঁতো করে রাখা রসুন কুচি এবং খালি করে রাখা কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি নারিকেল কুচানো। আমি কচুর পরিমাণ অনুযায়ী এক মুঠো নারিকেল কুচি দিয়েছি। এখন আমি সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। কচু এবং নারিকেল থেকে সামান্য পরিমাণ পানি উঠবে, আমি এক্সট্রা কোনো পানি দিব না। আর চুলোর আঁচটাকে আমি মৃদু আঁচে দিয়ে দিব এবং 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব, কচুগুলো বয়ল হওয়ার জন্য। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। কচু থেকে পানি উঠেছে এবং আমার 50%
মানে অর্ধেক সিদ্ধ হয়েছে বোঝা যাচ্ছে কিন্তু আরো 10 মিনিটের মতো এটা ফ্রাই করে নিতে হবে পুরোপুরি এখনো বয়ল হয়নি আমি এক্সট্রা কোনো পানি দেইনি আগেই বলেছি কচু থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়েই আমার কচুগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে এবং ফ্রাইও হয়ে যাবে এই পর্যায়ে আমি এখানে দিব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো সুন্দর একটা কালার আসবে আর খেতেও বেশ লাগবে আর আপনারা হয়তো ভাবছেন কচু ভাজি গলা চুলকাবে না এটা চুলকাবে না আপনারা ট্রাই করে দেখবেন এখানে আমি থেতো করে রাখা রসুন কুচি দিয়েছি আর এমন ভাবে ফ্রাই করলে কচু গলা চুলকায় না আমার কচু গুলোকে আরো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি এবং চুলোর আঁচটাকে আমি মৃদু আঁচেই রেখেছি এই 5 থেকে 10 মিনিটের মধ্যে আমার কচুগুলো সিদ্ধ হয়ে যাবে এবং ফ্রাইও হয়ে যাবে 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আমার কচু ভাজি অনেকটাই হয়ে গিয়েছে আর হ্যাঁ এই 10 মিনিটের মধ্যে আমি আরো দুবার ঢাকনাটা উঠিয়েছিলাম আর নেড়েচেড়ে দিয়েছি কারণ নিচে পোড়া লেগে যেতে পারে আপনারাও আমার মতো করে এভাবে নেড়েচেড়ে দিবেন বারবার আর এই শেষ পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আরো 2 থেকে 3 মিনিটের মতো নেড়েচেড়ে আমি চুলো থেকে নামিয়ে নিব এই কচু ভাজি খেতে অসম্ভব মজা আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন আমি এখন চুলোর আঁচটাকে বন্ধ করে দিব এবং চুলো থেকে রান্না নামিয়ে নেব দারুণ মজাদার হেলদি ফুড কচু ফ্রাই হয়ে গেল আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন ভালো লেগে থাকলে আমাকে লাইক এবং কমেন্টস করে জানাবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ